চটপটি ও ফুচকা রান্না। রেসিপিতে আপনাদের জন্য রয়েছে চটপটি ও ফুচকা। বিকেলে নাস্তার জন্য এটি একটি উপযোগী আইটেম। তাহলে আসুন কিভাবে বানাতে হবে এই চটপটি ও ফুচকা জেনে নেওয়া যাক। উপকরণ: 1 কাপ চটপটি ডাল, 1 কাপ সেদ্ধ আলু, পরিমাণ মতো পানি, পরিমাণ মতো লবণ, 1 থেকে 2 চা চামচ জিরা, 1 থেকে 2 চা চামচ ধনিয়া, 1 থেকে 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 থেকে 4 চা চামচ রসুন পেস্ট, 1 থেকে 4 চা চামচ আদা পেস্ট, 1 চামচ চটপটির মশলা, 1 থেকে 2 কাপ পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ তেল, 1 থেকে 2 কাপ তেঁতুল, 1 থেকে 2 চা চামচ পিট লবণ, 1 থেকে 2 চা চামচ চিনি, তেঁতুলের টক, সেদ্ধ ডিম, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ কুচি এবং ফুচকা। প্রস্তুত প্রণালী: প্রথমে ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিব। তেল গরম হলে আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি দিব। সামান্য ভাজি করে 1 থেকে 4 চা চামচ আদা পেস্ট, 1 থেকে 4 চা চামচ রসুন পেস্ট দিয়ে দিব। এরপর সেদ্ধ ডাল দিয়ে দিব। ডালটা অবশ্য আগের দিন ভিজিয়ে রেখে পরের দিন সিদ্ধ করতে হবে। এরপর 1 থেকে 2 চা চামচ জিরা, 1 থেকে 2 চা চামচ ধনিয়া, 1 থেকে 2 চা চামচ মরিচের গুঁড়া এবং চটপটির মশলাটা দিয়ে দিব। মশলাটা সামান্য কষানো হলে 3 কাপ পানি দিয়ে দিব। কিছুক্ষণ রান্না হওয়ার পর সিদ্ধ আলু দিয়ে দিব। রান্না হয়ে গেলে নামিয়ে দিব। এরপর তৈরি করুন তেঁতুলের টক। এর জন্য একটা বাটিতে আধা কাপ বিচি ছাড়া তেঁতুল, 1 কাপ পানি, পরিমাণ মতো বিট লবণ, পরিমাণ মতো লবণ, আধা চা চামচ চিনি, 1 চা চামচ জিরা এবং ভাজা 2টা মরিচের গুঁড়া নিয়ে মিক্স করব। এরপর ডুবো তেলে ফুচকাগুলি ভেজে নিব। তৈরি হয়ে গেল চটপটি ও ফুচকা রান্না। এখন নিজেই স্বাস্থ্যকর উপায়ে বাহিরের মতো বাসায় তৈরি করতে পারেন।